আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি ক্যাম্পাসে বের হওয়ার জন্য। তো এখন বাজে 6:45 আর আমি আমার ব্যাগ শ্যাগ গুছিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাচ্ছি। আমার সেমিস্টার ফাইনাল চলে, আমার এক্সাম যদিও 12:30 সময়, কিন্তু আমি ভোরবেলা বের হয়ে যাচ্ছি। এখন বাজে 6:55 আর আমি অলরেডি বেরিয়ে গেছি। তো আমি হয়তো প্রথম ব্যক্তি বিল্ডিংয়ে যে এই বিল্ডিং থেকে প্রথমবার বেরোচ্ছি, মানে তালা খোলার পরে। হ্যাঁ, সকাল সকাল ফ্রেশ একটা আবহাওয়া রাস্তার, তো ফ্রেশ একটা আবহাওয়া আর একদম ফাঁকা রাস্তা, কেউ বেরোয়নি আশপাশে। মানে হালকা পাতলা লোক বেরিয়ে গেছে, কোনো দোকানপাট খোলেনি, অত গাড়ি বের হয়নি। আর আমার এক্সাম 12:30, কিন্তু এতটা মানে রাস্তায় এতটা জ্যাম থাকে যে 10:11 সময় যদি আমি বাসা থেকে বের হই, বা আমি যদি 9:00 দিকেও বাসা থেকে বের হই, তাহলে আমি না বাসে সিট পাবো, আমার বাসে হয়তো দাঁড়িয়ে যেতে হবে, বা যদি আমি ক্যাম্পাসের বাসে যাই তাও আমার বাসও মিস হবে, কারণ বাস চলে যায় 7:30। যার কারণে আমি ভোরবেলায় বাসা থেকে বেরিয়ে গেছি, যাতে করে একটু শান্তি করে বাসে সিট পাই বা দাঁড়িয়ে যেতে না হয়। তো বাসটা না চলে যাচ্ছিলো, আমি দৌড়ে বাসটাকে থামায় তারপরে উঠলাম। হ্যাঁ, উঠে দেখি যে না, শান্তি করে যেতে পারবো, অনেকগুলো সিট ফাঁকা আছে, এবং দেন আমি বাসে উঠে গেলাম। আর এখন বাজে 7:03, আমি অলরেডি বাসে উঠে গেছি ক্যাম্পাসে যাওয়ার জন্য এবং পৌঁছে যাবো হয়তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। রাস্তাটা একদম ফাঁকা, যেমন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, তার মধ্যে রাস্তা ফাঁকা ছিল, গ্যাঞ্জাম ছিল না। এইটাই হলো সকালবেলা বের হয়ে একটা শান্তি, যে কোনো জ্যাম থাকে না। আর এখন চলে আসছি গুলিস্তানে। তো গুলিস্তান এমন একটা জায়গা, এখন এত সুন্দর ফাঁকা জায়গাটা, কিন্তু দেখা যাবে যখন বাসায় ফিরবো বিকেলে, তো তখন এই জায়গাটুকু পার হতেই আমার মিনিমাম 1-1.5 ঘন্টা লেগে যাবে, আমি জানি না কেন মনে হয়। আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি, এত ঘুম ধরে গেছে, মানে চোখ খুলতে পারছিলাম না ট্রেনে। আমি চলে এসেছি বাস থেকে, এখন নামবো, আর তারপরে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাবো ক্যাম্পাসের দিকে। চোখে ঘুম, শরীর ক্লান্ত, তারপর আবার পরীক্ষা, এই সব মিলিয়ে একদম হ জ বড় ল জীবন। আমি যে নীল কালিটা থেকে খাতায় আন্ডারলাইন করি, মানে পরীক্ষার খাতায়, সেই নীল কালিটা শেষ হয়ে গেছে। তো ক্যাম্পাসে ঢোকার আগে, মানে ঢোকার পরে যেন ক্যাম্পাস থেকে বের হতে না হয়, যার কারণে আমি একদম একটা কলম নিয়ে, একটা কলম কিনে নিয়ে দেন ক্যাম্পাসে ঢুকব। তো আমি প্রথমে নীল কালি পাইনি, কিছু পাচ্ছিলাম, পরে একটা ম্যাটারের কলম নিলাম। আর এখন আমি ক্যাম্পাসে ঢুকছি, এখন বাজে 7:22। তো আধ ঘন্টাও লাগেনি ক্যাম্পাস অব্দি পৌঁছাতে, কিন্তু এটা যদি আমি 9:00 দিকে রওনা দিতাম, তাহলে না বাসে সিট পেতাম, না শান্তি করে আসতে পারতাম, আর আসতে আসতেই 2.5 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা লাগতো। তো আমি ক্যাম্পাসে ঢুকে গেছি, ক্যাম্পাসটা একদম ফাঁকা যেহেতু সকালবেলা। আর আমি এখন যাব সোজা ক্যাফেটেরিয়াতে, কারণ আমি যদি ক্যাফেটেরিয়াতেও একটু লেট করে ঢুকি, তাহলে ওখানেও আমার লাইনে দাঁড়াতে হবে খাওয়ার। হলো রফিক ভবন, ভাষা শহীদ রফিক ভবন, এটা হলো ভিসি ভবন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা হলো ক্যাফেটেরিয়া, এটা বিবি বিল্ডিং, আর এই যে চত্বরটা, এটা হলো শান্ত চত্বর, এটা হলো আমাদের প্রাণকেন্দ্র। আমরা সবাই যখন আড্ডা দিই, তখন আমরা একমাত্র এই জায়গাটায় আসি, যেখানে সবাইকে পাওয়া যায়, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের বন্ধুবান্ধব সব একসাথে এই জায়গাটাতেই পাওয়া যায়। তো আমি ক্যাফেটেরিয়াতে ঢুকে গেলাম, ক্যাফেটেরিয়াটাও ফাঁকা, আমার লাইনেও দাঁড়াতে হবে না, আমি যাব খাবারটা নিয়ে চলে আসবো। হ্যালো, তো আমি প্রথমে একটা টোকেন নিয়ে নিয়েছিলাম, সেই টোকেনটা আমি আবার আরেকটা জায়গায় দিলাম, যেখান থেকে আমার খাবারটা দিবে। তো খাবার দিয়ে দিল, খাবারটা নিয়ে আমি মানে খুব ক্ষুধা পেটে, যেহেতু সকালের নাস্তা, আমি চলে গেলাম আমার জায়গায়। হ্যাঁ, তো
আমি জগ থেকে আমার মামপটে পানি ঢেলে নিলাম, আজকে জগেও পানি ছিল, আমার আর কষ্ট করে ফিল্টার থেকে পানি আনতে হয়নি। আর এর মধ্যেই আমি খেতে খেতেই আমার একটা ফ্রেন্ড চলে আসে, ওর সাথে আমার পরিচয় হয়েছিল লাস্ট টাইম গান করেছিলাম ক্যাম্পাসে ওই দিন, ও আমার ছবি তুলে দিয়েছিল, তখন আমার সাথে পরিচয়, আমারই ব্যাচমেট, ওর সাথে কিছুক্ষণ কথা কথা বলে, তো তানহার সাথে কিছুক্ষণ গল্প করে আমি সোজা চলে যাচ্ছি আমার ডিপার্টমেন্টের দিকে, কারণ ওখানে গিয়ে একটু পড়াশুনো করব, তারপরে তো আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। পৌঁছে গেলাম আমার ডিপার্টমেন্টে, আর ডিপার্টমেন্টে গিয়ে দেখি যে ফাঁকা, দু একজন এসছে। আর এখানে একটা মজার ঘটনা, মামা আসছে চাবি নিয়ে সেমিনার খুলে দিতে, কিন্তু সে চাবি খুঁজে পাচ্ছিল না যে কোন তালার চাবি, অবশেষে সে খুঁজে পেল। আসলে সে এতদিন ধরে তালা খুলে, তারপরেও তার এইটুকু ঠিক থাকে না যে এটা কোনটা চাবি। তো আমরা সেমিনারে ঢুকে গেলাম, আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম। হ্যালো দিবা, বাবা কত বই পড়ছে দেখো। লেমন এসে সামনে বসলো, আমরা একটু পড়তেছিলাম। আনুমানিক 10টা বেজে গেছে, তো একজন স্যার এসে বললেন যে তোমরা সেমিনার থেকে বের হও, আমি তোমাদের সিনিয়রদের একটু হয়তো কোনো গ্রুপ ওয়ার্ক করাবে এরকম কিছু। তো তারপর আমরা সেমিনার থেকে বের হয়ে যাই, আর আমি আমার সকল ক্লাসমেটকে মানে হারিয়ে ফেলি, ওরা কোথায় কি চলে যায় কিছুই খুঁজে পাই না। তারপরে আমি পুরো ক্যাম্পাসে একটা চক্কর মারি ওদের খোঁজার জন্য, কেন্দ্রীয় কমন রুমে যাই, তাও কাউকে খুঁজে পাই না। তারপরে আমি চলে আসছিলাম, আর এই ফাঁকে আমি ক্যান্টিনে ঢুকেছিলাম যে কোনো শুকনো খাবার আছে কি না, কারণ এরপরে তো পরীক্ষা দিতে ঢুকে যাবো আর সময় হবে না। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে না, কিচ্ছু নেই। তারপরে আমি আবার সজ্জা হেডে ডিপার্টমেন্টের দিকে আসছিলাম, তখন দেখলাম যে মামা পেয়ারা বিক্রি করছিলেন, তো সেখান থেকে পেয়ারা কিনলাম। আমার প্রথমে ভিডিও করতে মনে ছিল না, তারপরে মানে হাফ খাওয়া হয়ে গেছে তখন আমি আবার ভিডিও করলাম। তারপরে ডিপার্টমেন্টের দিকে তাকলাম, কেউ নেই। অবশেষে আমি আমার দুইটা ক্লাসমেটের দেখা পেলাম, তারপরে ওদের পিছনে পিছনে গেলাম, আর পিছনে পিছনে গিয়ে দেখলাম যে না, আমার সব বন্ধুবান্ধবগুলা মানে সব ব্রিলিয়ান্ট পাবলিকগুলা তারা বসে বসে পড়ছিলেন ডিপার্টমেন্টের পিছনে। তারপরে অন্যদের পরীক্ষা শেষ হয়ে গেল যারা পরীক্ষা দিচ্ছিল রুমের মধ্যে, তখন আমাদের পরীক্ষা দেওয়ার পালা, আমরা ঢুকছি এখন পরীক্ষা দিতে। দোয়া করবেন আমাদের জন্য, জানি না কী লিখবো বা কী, কিন্তু দোয়ার প্রার্থী। এখন পরীক্ষা দিব আর দেখা হবে পরীক্ষার পরে। এই হলো আমার আরেকটা বিশ্ববিখ্যাত বান্ধবী স্বপ্না, আমার সিট হলো এটা আর স্বপ্নার সিট এটা, দেখাবি আজকে পড়েছিস যেটা পড়ছি তোর হবে সমস্যা নেই। অবশেষে থার্ড সেমিস্টারের লিখিত পরীক্ষাগুলো কমপ্লিট আলহামদুলিল্লাহ, পরীক্ষা শেষ, এখন শুধু ভাইবার পড়া বাকি। ভাইবা মেবি 29-30 তারিখে, তো এখন আমি চলে যাব বাসাতে, আর প্রচণ্ড টায়ার্ড, পরীক্ষাও শেষ, কিচ্ছু ভালো লাগছে না, মাথাটা ঝিমঝিম করছে। তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমি এক্সাম দিয়ে বের হয়ে কিছু না খেয়ে বাসে উঠে গেছিলাম, তো বাসার নিচে এসে আমি একটু খাবার দাবার কিনলাম, তখন 6:17 বেজে গেছে। আমি বাসার নিচে চলে আসছি, প্রচণ্ড টায়ার্ড, মানে আমি যে উপরে যাব বা উপর অব্দি উঠতে হবে আমাকে, এইটুকু শক্তি আমার গায়ে নেই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আজ এই অবধি, দেখা হবে অন্য কোনো ভ্লগে, সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই প্যারার জীবন কাহিনী দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, ভালো না লাগলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।